সকাল থেকে ঘুম থেকে উঠে প্রচুর কাজ হয়ে গেল। আজকে খুব ব্যস্ততার মধ্যে আছি বন্ধুরা, কেননা এত বড় একটা ইভেন্ট হতে চলেছে। তো চলো, আমি রান্নাঘরে এখন সকাল সকাল চলে এলাম, কেননা আরেকজন অফিসে বেরোবে, তো সেই জন্য আমাকে ঝটপট করে আগে রান্নাটা সারতে হবে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দুটো আলু দিয়ে দিলাম। আর এখানে গৌতম দেখো মাছ নিয়ে চলে এসেছে, তো আজকে পাবদা মাছটা করবো। পাবদা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখেছি, এবার এটাকে আমি বড়ি দিয়ে ঝোল করবো। আজকের বড়িগুলো একটু ছোট ছোটই এনেছে, তো দেখো মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার না এত বড় বড় পাবদা মাছ একদমই ভালো লাগে না, একটু ছোট হলে তাও ভালো লাগে। তো যাই হোক, এনেছে, করতে হবে, বড়ি দিয়ে ঝোল করব। বেগুনগুলোকে আমি আগে ভালো করে একটু ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, এবার আমি বড়িগুলোকে ভাজছি। আর ঝোলের বড়ি সবসময় একটু বড় বড় ভালো লাগে, এটা চচ্চড়ি খাওয়ার জন্য এটা ঠিক আছে। তো কি করব, এটা দিয়েই করতে হবে। তো তেলের মধ্যে একটু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার জিরেটা যখন একটু ভাজা গন্ধ বেরোলো, তার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা জিরের গন্ধটা যখন বেরোচ্ছে, তার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচো। পেঁয়াজটা একটু দেব, কারণ এর মধ্যে কোনো আমি রসুন আদা কিছুই দেব না, তাই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার ভালো করে একটু ভেজে নেব। আর সাধারণত পাবদা মাছটা একটু সর্ষের ঝালটা ভালো লাগে, কিন্তু বেগুন বড়ির ঝোলটা আরও বেশি ভালো লাগে। তো এর মধ্যে আলু দিয়ে দিলাম, আলুটা ভালো করে আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর নিয়ে তারপরে আমি এর মধ্যে একটা টমেটো স্লাইস করে কেটে দিয়ে দিলাম, দিয়ে তারপরে মশলা দিয়ে দেবো একে একে। তো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এবার দেখো দিচ্ছি নুন, তারপরে দিয়ে দেবো হলুদ, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি আগে, সুতরাং তোমরা যদি ঝালটা শুধু কাঁচা লঙ্কা খেতে চাও, তাহলে তোমরা গুঁড়ো লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো। তো দেখো একটু মাছের ঝোলটা লাল রং না হলে না যেন খেতে ভালো লাগে না। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। আর টমেটোগুলো একদম গলে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতে খুবই সুস্বাদু হয়। আর পাবদা মাছ এমনিতেও নরম, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আলুটা সেদ্ধ হতে যেটুকু টাইম লাগে। তো এবার দেখো মাছটা হয়ে গেল আমার, মানে মশলা কষানো হয়ে গেল, টমেটোগুলো গলে গেছে। এরপর আমি একটু এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে বড়ি বেগুন দিয়ে দেবো, তারপরে ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। আর বেগুনটাও তাড়াতাড়ি হয়ে যাবে, মাছটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, কেননা প্রচুর কাজ, প্রচুর কাজ। আমার প্যানেলে লোক চলে আসবে, সব নানান রকম কাজে এখন মানে মাথা আর খাটাতে পারছি না, এতটাই টেনশন হচ্ছে। সামনে তো মেয়ের জন্য তো টেনশন আছেই, তার উপরে মানে 25 তারিখের এই ইভেন্টটার জন্য আরও ব্যস্ত আছি। তো দেখো এবারে আমি জল দিয়ে দিলাম, দিয়ে বড়িগুঁড়ো দিয়ে দিলাম, আর এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। আর এটা যেহেতু একটু রসা, তো তাই একটু জলটা বেশি দিতে হয়, ঝোল ঝোল মতন থাকবে। তো এবার মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এত বড় বড় মাছ না কড়াইতে ভীষণ অসুবিধা হয়ে যায়, তো কী করব, এর থেকে তো বড় কড়াইতে আর রান্না করা যায় না। তো যাই হোক, চেপে চুপে দিয়ে দিলাম, দিয়ে এবার এটা একটু ফুটবে, ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো দেখো এরপর আমি এটা হয়ে গেলে ধনে পাতা দিয়ে দিলাম, আর ধনে পাতা দিলে তো একটা আলাদা মানে গন্ধই বেরোয়, তখন মনে হয় যেন পুরো খেতে বসে যাই, খিদে পেয়ে যায়। তো চলো, রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি পরে আবার আসছি তোমাদের কাছে। গুড ইভিনিং, শায়না অ্যান্ড মামস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, আমি স্বপ্না চলে এলাম। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে বিকেল 5টা, 5টার সময় আমি আমার ছাতে এসে এখন ব্লগটা স্টার্ট করছি। বেশ কদিন আমি আসতে পারিনি, তার একটা রিজন আছে, কেননা এমনি একটু শরীরটা খারাপ, তার সাথে প্রচণ্ডভাবে আমি টেনশানে আছি। আর তার সাথে হচ্ছে গিয়ে মেয়ের বাড়িতে গিয়েছিলাম, কেননা মেয়ের বাড়ির সাধ ছিল, মেয়ের সাধ ছিল, ও শাশুড়ি সাধ দিল, তো সেখানে ছিলাম, সেই অনুষ্ঠানটা ছিল 21 তারিখে, তো সেগুলো নিয়ে একটু ব্যস্ততার মধ্যে কেটেছে। আর এখন আমি বাড়িতে, আমারও প্রচুর প্রস্তুতি শুরু হয়ে গেছে, মোটামুটি অনেকটাই কাজ হয়ে এসছে, ঘরের সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে, আর প্যান্ডেলও হয়ে গেছে। ওই দেখো পেছনে দেখাচ্ছি তোমাদেরকে মোটামুটি প্যান্ডেলটা, কেননা 25 তারিখে একটা ধামাকাদার অনুষ্ঠান হতে চলেছে, তোমরা তো তার সঙ্গে থাকবে। ওই যে এদিকে দেখো গৌতম হাঁটছে, ওই দিকে প্যান্ডেল হয়ে গেছে, মোটামুটি বাসের স্ট্রাকচারটা হয়ে গেছে, আর কালকে প্যান্ডেলটা পুরো কমপ্লিট করবে। তারপরে তোমার ডেকোরেশনের লোক আসবে, সেসব কালকে হবে। আর মোটামুটি এখন সব কিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, কিছু তত্ত্ব সাজানো বাকি আছে, সেগুলো হবে। আর ভীষণভাবে এক্সাইটেড আমরা যে কীভাবে কী অনুষ্ঠানটা হবে,
তার সাথে আরও এক্সাইটেড যে আমার সব বন্ধুরা আসবে, লোকজন সবাই তো আসবে, তার সাথে আমার ওয়াইটির বন্ধুরা আসবে। অবশ্যই তোমরা দেখতে থাকো কোন কোন ব্লগাররা আমার বাড়িতে আসছে, তো তার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। আর তোমরাও দেখতে থাকো কারা আসছে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সেগুলো দেখার জন্য তো তোমাদেরকে চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আর যারা এখনও আসেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো ভালো ভিডিও আসতে চলেছে, মেয়ে শ্বশুরবাড়িতে যেই স্বাধীন অনুষ্ঠানটা হয়েছে সেটা তো অবশ্যই দেব, ওটা এখনও ছাড়া হয়নি, ওটা পাবে তোমরা। তারপরে আমাদের বাড়িতে হচ্ছে সোমবার, মানে 25শে সেপ্টেম্বর হচ্ছে আমাদের বাড়ির অনুষ্ঠানটা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে কতটা প্রস্তুতি হচ্ছে সেটা ব্যাক ক্যামেরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি ছাতে রয়েছি আর ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টি না হয়। তো চলো দেখাচ্ছি প্যান্ডেলের মোটামুটি কাঠের যে স্ট্রাকচারটা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, কালকে বাকিটা কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো, এই হচ্ছে, এই দেখো, এই যে এখন অবধি এইটা হয়েছে, রান্নার জায়গা করতে হবে, প্রচণ্ড হাওয়া। তো দেখো মোটামুটি এই দিকটায় করা হয়েছে, এই দিকটায় স্ট্রাকচার করা হয়ে গেছে, এদিকে সিট অ্যারেঞ্জ করা হবে, উপাশটায় রান্না হবে। আর তার জন্য ভীষণভাবে এখন মানে ভালো তো লাগছে, তার সাথে প্রচণ্ডভাবে টেনশানে আছি, কেননা একটা ডেলিভারি ব্যাপার তো বুঝতেই পারছো, যতটা সময় এগিয়ে আসছে আমি ততটাই মানে খুব টেনশান করছি। আনন্দ তো আছে, তার সাথে টেনশানটা খুব কাজ করছে, প্রথম বেবি তো তাই জন্য। আর সবাই অনেক অনেক ব্লেসিংস করো ওকে, যেন ওরা মা বাচ্চা দুজনেই ভালো থাকে আর খুব সুস্থ একটা সন্তান ওর কোলে আসুক। সবাই প্রার্থনা করো ওর জন্য, সবাই আশীর্বাদ করো, ওদের মা বাচ্চা যেন খুব ভালোভাবে তাড়াতাড়ি আমার কাছে চলে আসে। আর 25 তারিখের জন্য সবাই খুব আমরা উদ্গ্রীব হয়ে রয়েছি। আশা করি তোমাদেরও ভালো লাগে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, খুব ভালো লাগে। আর যে ব্লগাররা আসছে তাদেরকে তো অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারবে কোন কোন বড় বড় ব্লগাররা আসছে। তো বাকিটা তোমাদেরকে দেখাবো। আর চলো আমি একটু আমার বাড়ির চারদিকটা দেখিয়ে দিচ্ছি ছাদ থেকে। ওই দেখো আমাদের মেন রোডটা, এই হচ্ছে আমাদের মেন রোড, তো এখান থেকে দেখিয়ে দিলাম, তো সঙ্গে থাকো।